আজকে পরিবেশের বিজ্ঞানের অংশ থেকে কিছু প্রশ্নের উত্তর লিখে দেব প্রত্যেকে বিজ্ঞান খাতা বার করে বসো আজকে লেখাবো ছেচল্লিশ পাতা উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীব জগৎ বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন উদ্ভিদ জগতের পাশাপাশি আর কোন জগতে সৃষ্টি হয়েছে জিজ্ঞাসা চিহ্ন উত্তর উদ্ভিদ জগতের পাশাপাশি প্রাণী জগতের সৃষ্টি হয়েছে দাঁড়ি পরের নাম্বার প্রশ্ন কয়েকটি তৃণভোজী প্রাণীর নাম করো উত্তর ছাগল কমা গরু কমা ভেড়া কমা খরগোশ কমা হরিণ ইত্যাদি দাঁড়ি পরের নাম্বার তৃণভোজী প্রাণীদের খেয়ে কারা বেঁচে থাকে জিজ্ঞাসা চিহ্ন উত্তর তৃণভোজী প্রাণীদের খেয়ে বাঘ কমা সিংহ কমা নেখড়ে প্রভৃতি প্রাণীরা বেঁচে থাকে দাঁড়ি পরের নাম্বার জীবজগৎ টিকে না থাকলে কাদের সবচেয়ে অসুবিধে জিজ্ঞাসা চিহ্ন জীবজগৎ টিকে না থাকলে সবচেয়ে অসুবিধে হবে মানুষের জীব জগৎ টিকে না থাকলে সবচেয়ে অসুবিধে হবে মানুষের দাঁড়ি এবার পরের নাম্বার দাও উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে কে কার ওপর নির্ভর করে জিজ্ঞাসা চিহ্ন উত্তর প্রাণীরা উদ্ভিদের ওপর অনেক বেশি নির্ভর করে দাঁড়ি এবার সাতচল্লিশ এবং আটচল্লিশ পাতা থেকে প্রশ্নের উত্তর লেখাচ্ছি টপিকটা হলো বুনো থেকে পোষা হল সাতচল্লিশ আটচল্লিশ পাতা সাতচল্লিশ নম্বর প্রশ্ন মানুষ কেন বুনো হাঁসকে পোষ মানিয়েছিল উত্তর হাঁস পুষলে ডিম পাওয়া যাবে দাঁড়ি এই ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানাতে চেয়েছিল পরেরটা আটচল্লিশ নাম্বার ভারতীয় বাইশন বয়াকার হস্যই দন্তেশ্য দন্তেন কি নামে পরিচিত জিজ্ঞাসা চিহ্ন এদের দেখতে কেমন উত্তর ভারতীয় বাইশন গৌর গয়ে ঔকার র ইনভার্টেড কমার ভেতর গৌর কথাটা গৌর নামে পরিচিত দাঁড়ি গৌর দেখতে বড় বড় কালো গরুর মতো দাঁড়ি পরের নাম্বার প্রশ্ন কোন প্রাণী প্রথম পোষ মেনে ছিল জিজ্ঞাসা চিহ্ন উত্তর কুকুর প্রথম পোষ মেনে ছিল দাঁড়ি পরের নাম্বার প্রশ্ন আজকাল মানুষ কাদের পোষ মানাচ্ছে চিহ্ন উত্তর মানুষ আজকাল কিছু কিছু মাছ ও মৌমাছিদের পোষ মানাচ্ছে দাঁড়ি একান্ন নম্বর প্রশ্ন পশু পাখি পোষ মানানোর ইতিহাসটি কি পশু পাখি পোষ মানানোর ইতিহাসটি কি জিজ্ঞাসা চিহ্ন উত্তর সব পশু পাখি একই সময়ে পোষ মানেনি দাড়ি। প্রথমে পোষ মেনেছিল কুকুর দাড়ি। তারপর মানুষ দেখল গরু কমা ছাগল কমা ভেড়া ভয়ে রয় আকার কমা ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধা দাঁড়ি চাষের কাজে যানবাহন হিসাবে তাদের ব্যবহার হতে পারে দাঁড়ি ঊনপঞ্চাশ পাতা থেকে লেখাচ্ছি টপিকটা কে বন্য কে পোষা ঊনপঞ্চাশ পাতা বাহান্ন নম্বর প্রশ্ন বন্য প্রাণীরা কি চায় উত্তর বন্যপ্রাণীরা অকারণে অকয়াকার র মধ্যে নয় একার ক্ষতি ক্ষীয় তয় হস্যি ক্ষতি করে না দাঁড়ি নিজেদের খাবার জোগাড় বর্গী জয়কার গয়াকা ডয় শূন্য র কড়ায় বাধা পেলে সে লড়াই করে দাঁড়ি ঝড় বৃষ্টি থেকে বাঁচতে তারা জায়গা চায় কমা কেউ তা কেরে কয়েকা দশন একার কেড়ে নিলে বন্য পশুরা রাখ করে কমা কামড়ে কয়াকার মঠ অশোনে একার কামড়ে দেয় দাঁড়ি আর তাদের ক্ষতি করতে গেলেই তারা আক্রমণ করে দাঁড়ি তিপ্পান্ন নম্বর প্রশ্ন পালিত পশু পাখি কাদের বলে পালিত পশু পাখি কাদের বলে জিজ্ঞাসা চিহ্ন যে পশু পাখিদের মানুষ থাকার জায়গা দেয় কমা খেতে দেয় তারাই পালিত পয়াকা লয়হসিত পালিত পশু হাইফেন পাখি দাঁড়ি এই পাতা থেকে যা যা প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো সব লিখিয়ে দিলাম পরের দিনে আবার অন্য কোনো পাতা থেকে প্রশ্ন লেখাবো আজ এই অবধি এগুলো তোমরা সবাই খুব ভালো করে পড়ো সবাই খুব ভালো থেকো টাটা